কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইয়্যিতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মাএ, কবরে মুর্দার অবস্থা কি? আপনি ঢাকা থেকে চাঁদপুর আসেন লঞ্চে, বোঝার জন্য বলছি, সাইকনালের এখানে মেঘনায় পড়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঝড় ঢেউ মৌজন কাজ জোলাল পাহাড়ের মতো তরঙ্গমালার মধ্যে লঞ্চটা পড়ে গেল, লঞ্চটা ডুবে গেল, আপনি মেঘনায় পড়ে গেলেন। অমক প্রতাপূর্ণ ভীষণ তরঙ্গভঙ্গ এইভাবে এসে আপনাকে সালাত করে যখন আঘাত করে, নাক মুখ দিয়ে নোনা পানি ঢুকে আপনি একটা খড়কুটা পেলেও ধরার চেষ্টা করেন, ভাসার চেষ্টা করেন। আল মাইয়্যিতু ফিল কুবুরে, কবরে দাফন করা মুর্দার অবস্থা, নবী বলেন সাগরে পড়া ওই লোকটার মতো, সে শুধু হাতড়ায় যে কি ধরলে একটু টেকা যাবে, কতক্ষণ থাকা যাবে, কতক্ষণ বাসা যাবে। সেই কবর কি আমাদের সামনে আসে না নাই? আলহামদুলিল্লাহ। তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্নের জবাব যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, আপনার কবরের সাথে আল্লাহ বলেন বেহেশতের দুয়ার খুলে দাও, ওর কবরের সাথে বেহেশতের দরজা খুলে দাও, দুনিয়ার সময়ের হিসাব মতো, দুনিয়ার সময়ের হিসাব মতো প্রত্যেক দিন দুই দুইবার সকাল সন্ধ্যায় বেহেশতের নাস্তা তার কবরে কেয়ামত পর্যন্ত খাওয়াও। দেখছেন, পেনশন না বলব, এখন হাসর হয় নাই, বিচার হয় নাই, কিন্তু কবরে বসে অ্যাডভান্স খাওয়াইতেছে। বাংলাদেশে জেলখানায়, দুনিয়ার সবচেয়ে জেলখানায় দুই রকমের আসামি আছে, কিন্তু দুই রকমের কয়েদি আছে, একরকম কয়েদি আমজনতা, তারা কী খায়? জেল দারোগার পক্ষ থেকে কন্ট্রাক্ট দেওয়া হয় একদল কন্ট্রাক্টরকে, মূলা যে সময় গরুবে খায় না, এই সময় ট্রাকে ট্রাকে মূলা কিনি ওই বেচায় খাওয়ায়, ডাটা মাইরা যেগুলা ঘোড়ায় পাও দিলে ভাঙে না, এগুলারে মুগুরির উপরে কেটে কেটে ওদেরকে খাওয়ায় জেলখানার কয়েদিদেরকে। আবার এমন কয়েদিও আছে কেবিনের মধ্যে, এসি কেবিনের মধ্যে এমন কয়েদিও আছে, তার বাসা থেকে খানা আসে, বাসা থেকে, এরপরে তাকে খানাটা খাওয়াবার আগে ডাক্তার আসে, ডাক্তার এসে খানাটা পরীক্ষা করে যে এই খানাটা এই সারকে, বড় সারকে যে সার বন্দি আছে, এই সারের খাওয়ানো ঠিক হবে কি না, খাইলে আবার মরে টরে নাকি, কোনো অ্যাকশন রিয়াকশন হলে তো সরকার দায়ী হয়ে যাবে, এই যুগে অবশ্য দায়ী হয় না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এটা ফ্যাক্ট, এটা বাস্তব। এবং জেলের পক্ষ থেকে যেই খানা এই কেবিনওয়ালাদেরকে ফার্স্ট ক্লাস যারা পায়, ফার্স্ট ক্লাস কয়েদিদেরকে দেওয়া হয় গোডা গোডা মুরগি, কি গোডা গোডা মুরগি, ফিস্ট রোস্ট, তাহলে একদল ময়দা খাইতে খাইতে শেষ, কি মুলা খাইতে খাইতে তাদের পেট ডাইরেক্ট হয়ে গেছে, আরেকদল জেলখানায় বসে বসে কোরমা পোলাও গোডা গোডা মুরগি খায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত আপনাকে যখন দাফন করা হবে আপনার কবরটা জেলখানা হবে। এখন কবরটা ওই যে গোডা গোডা মুরগি ফিস্ট টোস্ট খাওয়ার মতো জেলখানা হোক, এটা চাননি? সবাই বলেন চান, যে যে চান পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবেন, যে যে চান আর সালাত মিফতাহুল জান্নাহ, যে যে চান তার ইমানের দাবি, তিনি কোরআনের সাথে সম্পর্ক গভীর করবেন, যে যে চান তার ইমানের দাবি, কোন আলেমা নাও মোতাল্লেমা নাও মুস্তামিয়া নাও মোহেব্বান, তারা যেন আলেম ওলামা, দেখলে ভক্তি করে শ্রদ্ধা করে, আলেম ওলামাকে ভক্তি, কোন আলেমা নাও মোতাল্লেমা নাও মুস্তামিয়া নাও মোহেব্বান, তাদেরকে আল্লাহ বেহেশত দিয়ে দেবে, আলেমের মহব্বত করেছে এই জন্যে। আর এই যুগে আলেম লম্বা কর্তা দেখলে কয় কি কয়, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা ইয়াদাকুন ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, লম্বা কর্তা
আর টুপি মাথা দিয়ে যদি যায় তাহলে একদল আবু জাহেল, ওতবা ওলি, ফেরাউন, নমরুদের দল, তারা বলে এ এ এ এ এ এ এ এই যায়। 37:30 বন্ধ, এক আল্লাহ তারা আঘাত দিছে, কাপড়ের দাম তো তারাই বাড়াইছে। আমার জামাইগা দেই বরগুনা মাহফিল করে আমি বরিশাল সদর ঘাট টার্মিনালে নামছি, বরিশাল, দুই যুবক এসে আমার জামাকাল ধরি ধরি টানে, আমি কি রে ভাই তোমরা কি দেখো, খুজুর কাপড় কদ্দুর লাগছে, দেখছেন নি কারবার, আমি কেন আপনার দরকার ডাকি, কেইভাবে বড় বড় জামা বানায় আপনারাই তো কাপড়ের দাম বাড়াইছেন, এমন আপনারা পুরা দাস ল্যাংটা থাইও তো কমাইতে পারলেন না, আমার জামা মোটে দুইটা, আমার জামা মোটে দুইটা, শীতকালের দাম ওটা গরমকালের চিকন পাতলা, এই দুইটা আমলকে জামা কয়টা, কেউ যদি হিসাব নাই, এই সময় তো 250 বার দেওয়ানোর দরকার আছিল, আমরা কাপড়ের দাম বাড়াইছি। আচ্ছা, 116 জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা দেওয়া হয়েছে, এরা বাংলাদেশ থেকে ওয়াজ করে এই করে সেই করে বিদেশে টাকা পাচার করেছে, 116 জন আলেম, বছর তো গণে আইল, একজন লোধায় পাওয়া গেছে, টাকা পাচার করেছে, একজন লোধায় পাওয়া গেছে, জোরে কম ভাই, যদি এদেরকে পাওয়াই যায় তো এই লাইনে, তাইলে এদের যে কি অবস্থা করত ভাই, বিদেশে তো আমি যাই প্রত্যেক বছরই যাই, দুনিয়ার বিভিন্ন দেশে যাই, টাকা পাচার করার আমারও তো একটা সুযোগ আছে, জীবনে যা কামাই করেছি যা প্রয়োজন ন্যূনতম খাইছি বাকিটা আল্লাহর রাস্তায় খরচ করেছি, এটাই জীবন, এটাই সত্য, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? এখন একজনের নাম আমি বলি না, বিভিন্ন পত্রিকাও দেখি, আর নিন্দুকেরা বলে কি মুরগি কবির নাকি, পাকিস্তান আর্মির মুরগি সাপ্লাই দিত, সালমান ভাই আপনার তো এটা ইতিহাসে পড়ছেন, মুরগি সাপ্লাই দিত, এখন সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে আর আমি হয়ে গেছি রেজাকার। প্রিয় ভাইয়েরা, এটা আমার আলোচনার বিষয় নয়, বিবেক বলতে কথা, সবচেয়ে বড় বিবেক, সবচেয়ে বড় আদালত আপনার বিবেক। এরপরে আবার তিনজনে মিলে এই কর্মটা করেছে, একজন হেই হলনা কবির হলনা, আরেকজন সুপ্রিম কোর্টের বিচারপতির ওখানে, তুরিন আফরোজ নামটা শুনছেন বোধ হয়, মায়েরে গেঁদি ডাক্কায় বাসাত্তন বার করে দিছে, মায়েরে বাস্তব, আমরা বলি না, অনেক ইতিহাস আমাদের পেটে, আমি তো বুড়ো হয়ে গেছি, কোন সময় আবার মরি যাই, দোয়া করেন যে ইতিহাস কিছু কই যাইতে মারি, সরকারের কোনো দোষ নাই, বাবু যা বলে পারিষদ বলে তার শতগুণ, ঠিক কিনা? সরকারের এইভাবে তোলা দিয়া দিয়া গাছের ডাও খাইছে, ডালার ডাও খাইছে, সালার ডাও খাইছে, তলার ডাও খাইছে, সব খাইয়াটাইয়া কুল্লু খালাস, ঠিক কিনা বলেন? কোনো কোনো রাওয়ায়েতে 11 লক্ষ কোটি টাকা, কোনো কোনো রাওয়ায়েতে মানে বর্ণনায় 14 লক্ষ কোটি টাকা এই পর্যন্ত বিদেশে পাচার হয়েছে। এর মধ্যে আলেম কয়জন আছে ভাই? 116 জন জাতীয় পর্যায়ের আলেম, তাদের বিরুদ্ধে এইভাবে দরখাস্ত করেও তো একজনও পাওয়া গেল না, ঠিক কি না? সবচেয়ে বড় দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, এর চাইতে বড় দেশপ্রেমিক আরেকজন হইতে পারে না, ঠিক কিনা বলেন? ভাই আলেমদের তো এইভাবে টাকা পাচারের সুযোগ নাই। আচ্ছা বলেন, আজ পর্যন্ত তদন্ত করে কয়জন আলেমের আমেরিকাতে বাড়ি পাওয়া গেছে, ক্যানাডাতে বাড়ি পাওয়া গেছে, লন্ডনে বাড়ি পাওয়া গেছে? একজনও পাওয়া যায় নাই, যত বাড়ি হেতাগ, কি যত বাড়ি
সব তাদের, যত বড় বড় ব্যবসা তাদের, আর দুর্যত নন্দঘোষ।